আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসছি রেগলান স্লিপের দ্বিতীয় ক্লাসটা নিয়ে। তো আমি আজকে দেখাবো রেগলান স্লিপের যে রেগলান স্লিপের যে শেপগুলো আছে ওই শেপটা কীভাবে দিতে হয়, এখানে যে কি নিয়ম কারণ আছে এবং আর্মহোলের যে শেপের যে নিয়ম কারণ আছে এই জিনিসগুলো আজকে আমি দেখাবো। আর অবশ্যই যারা এক নম্বর ক্লাসটা না দেখেন নাই তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবেন, তারপর আজকের ক্লাসটা দেখবেন, তাহলে ইজিতে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আজকে দেখবো স্লিপের যে এই শেপটা আছে রেগলান স্লিপ, যে রেগলান আসলে যে রেগলান স্লিপের জ্যাকেট বা রেগলান স্লিপটা কিসের দ্বারা হয়েছে, যে শেপটা তারা জ্যাকেটের নামটা চেঞ্জ হয়ে গেছে, তো এই শেপটা আমি আজকে দেখাবো। ঠিক আছে, তো চলুন আমরা দেখি আজকের শেপটা, আজকের কাজটা, আজকের রেগলান স্লিপের ডিজাইনটা দেখবো। ঠিক আছে, তো অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব নেবেন। ঠিক আছে, চলো আমরা দেখি। গত ক্লাসে আমরা এখানে ছিলাম, বাকি কাজটা আমরা গত ক্লাসে করছিলাম, আজকে আমরা দেখবো কীভাবে রেগলান স্লিপের এই আর্মহোলের শেপটা দিতে হয়। এখন সর্বপ্রথম আমরা এখানে শেপটা একটু দেখি। দেখেন এখান থেকে একটা শেপ আছে, দেখছেন এভাবে উপরের দিকে গেছে, তারপর এখানে আর্মহোলে একটা নিচে একটা শেপ গেছে। তো এইখানে জ্যাকেটের মধ্যে যে শেপটা দেখাবে আর্মহোলের শেপের মধ্যে অনেকগুলো শেপ আরও এদিকে বাইরে যায়, অনেকগুলো অনেক ভিতরে আসে, তো এখানে বিভিন্ন ধরনের শেপ একটু এদিক সেদিক হয়। ঠিক আছে, তো এগুলা ডিজাইনটা দেখে ওইভাবে কাজটা করতে হবে, বাইরের ডিজাইনে যতটুকু বাইরের দিকে আছে যতটুকু ভিতরের দিকে থাকবে, এদিকে যতটুকু শেপ থাকবে বা অনেকগুলো আছে একদম স্ট্রেট দিয়ে দেয়, একদম স্ট্রেট, তো স্টেডি রাখতে হবে, তো ওগুলো দেখে তারপরে শেপটা করতে হবে। তো আমাদের এখানে মোটামুটি এখানে শেপ আছে, এখানে নিচের শেপ আছে, তো এই শেপটা দেখে আমরা এখানে একটা শেপ বানাবো। তো রেগলানের এই যে শেপটা এটাই কিন্তু রেগলান শেপ, এই শেপটার জন্য কিন্তু বডিটা বা জ্যাকেটটার নামটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সেটিং স্লিপটা যে আমি এর আগের ভিডিওটাগুলো করছিলাম যে জ্যাকেটগুলো, তো এটি হচ্ছে সেটিং স্লিপের আর এটি হচ্ছে রেগলান স্লিপ, তো এটা আমি সেন্স এই এই জায়গাটাই। আর কিন্তু কতগুলো স্টাইল আছে যে ইউক্লেন স্লিপ ওইটা আমি দেখাবো, আরও ক্রিটিক্যাল কাজে যাব। ঠিক আছে, তো এই শেপটা আমরা কীভাবে নিব, সর্বপ্রথম এই যে এখানে সব মেজারমেন্ট নেওয়ার পর যখন এই একটা লাইন টানবো, লাইন টানার পরে তো লাইনটাকে এখনও আবার দুই ভাগে ভাগ করব, এটা দুই ভাগে ভাগ করে একটা শেপ দিব। এটি সে আমার ফর্মুলা, আসলে আমি এভাবে করি, করে আমিও দেখছি যে আসলে এরকম করলে মোটামুটি শেপটা আসা পড়ে। তো এখানে আমরা ওয়ানে দিব, ওয়ান যদি ক্লিক করি দেখেন এখানে একটা সেন্টার একটা লাইন এ পয়েন্ট চলে আসছে, তো এই পয়েন্ট থেকে এখান থেকে ধরে এখানে পয়েন্ট নিয়ে একটা শেপ মোটামুটি একটা আইডিয়া করে এখানে একটা শেপ দেবেন। তারপরে আমরা আবার করব, এখানে একটা শেপ নিয়ে নিই, এরপর এখানে একটু বেশি যাবে, এদিক দিয়ে একটু কম যাবে, এতটুকু যাবে না। হ্যাঁ, তারপর আমরা যদি আমরা এই ডিজাইনটা দেখি, দেখেন এখান থেকে কিন্তু ডিজাইনটা একটু বিত বাহিরের দিকে একটু বেশি গেছে, তো আমরা একটু বেশি নেব। ঠিক আছে, তো বেশি যদি নিই তাহলে আমাদের এতটুকু আসতেছে, আমরা এতটুকু নিই। হ্যাঁ, তো এভাবে নেওয়ার পর এখন আর আমাদের এই লাইনটা দরকার নেই, জাস্ট একটা আমরা আইডিয়া নেওয়ার জন্য নিয়েছিলাম। দেখেন মোটামুটি একটা শেপ চলে আসছে, তারপর একটু শেপ দিতে হবে, তারপর এটা মার্কস করে দেবেন লাইনটা। যখন এরকম হয় একটু অনেক সময় এই মাছগুলো করতে একটু সমস্যা হয়ে যায়, হইতে চায় না, তখন আপনার এখানে ওখানে এভাবে একটু চেঞ্জ করে করে মাছটা করবে, তোরে হয়ে যাবে। এখন যে শেপটা আছে এটা মোটামুটি এত খারাপ হয় নাই, মোটামুটি ভালো হয়েছে, তারপরে একটু চেঞ্জ করে দিই। যেমন আমি দেখেন আমি আপনাদেরকে যে নিয়মটা দেখলাম যে আপনার হাফ একটা লাইন টেনে জাস্ট হাফ লাইনটার একটা হাফ মানে বরাবর অর্ধেকের মধ্যে একটা ফয়েন দিয়ে লাইনটা যখন নেবেন তখন দেখবেন যে মোটামুটি শেপটা অনেক সুন্দর হয়ে যাবে, প্রথম অবস্থায় একটু অনেক ভালো হয়ে যায়। ঠিক আছে, আপনার যখন বাসায় করবেন বা ফ্যাক্টরিতে কোনো কাজে যখন করবেন তখন টেকপ্যাকটা প্রিন্ট আউট থাকবে, তখন ওইটা নিচে দেখবেন আর ওইদিকে প্যাটার্নের দিকে তাকাবেন, দেখবেন যে শেপটা কতটুকু কি হচ্ছে, মানে টেকপ্যাকের মতো হচ্ছে কি না। ঠিক আছে, তো এই জিনিসগুলো ভালো করে মিলিয়ে কাজগুলো করবেন। ঠিক আছে,
তো আমি এতটুকু করব, বেশি সময় দিব না, কারণ বেশি সময় দিলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায়। নতুন একটা লাইন টানলে এরকমভাবে পয়েন্টগুলো দিয়ে দেবেন। হ্যাঁ, এটা একটা শেপ হয়ে গেছে। আর এখন দেখেন, এটি হচ্ছে ফন্টের ফন্টের ইয়েটা হয়ে গেছে, রেগল্যান্ড শেপটা হয়ে গেছে। এরপরে ব্যাগের জন্য একটা লাইন টানতে হবে। আমরা এখানে আগের ক্লাসে বা আগে আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে রাখছিলাম, এটাকে লাইনটাকে এটা যেমন তিন ভাগ করছিলাম, এখানে ব্যাগটাকে তিন ভাগ করতে হবে। তিন ভাগ করেই এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট বরাবর এখানে একটা লাইন টানতে পারেন। লাইনটা না টানলেও হবে, আর যদি টানেন তাহলেও লাইন টানেও করতে পারেন। হ্যাঁ, এটা এভাবে লাইন টেনেও করতে পারবেন। আর যদি এভাবে এই এখানে পয়েন্ট টেনে আবার ওই ওই লাইন এটা যেভাবে করছি এভাবে করতে পারবেন, আর নয়তো একটা ওরকমভাবে করতে পারবেন। অপশন টিপেন, দেন এখানে কোয়ার্টার, এখান থেকে এই এখানে একটা কোয়ার্টার একটা গ্যাপ রাখতে হবে, ঠিক আছে? সেই গ্যাপটার জন্য তো আমরা কোয়ার্টার একটা লাইন টানলাম। লাইন টানার পর এই দেখেন, এখানে আরেকটা জিনিস শিখেন, এখান থেকে কিন্তু দেখেন এখানে ধরতেছে না, মানে এই পয়েন্টে এখানে যে এখানে ক্যাচ করতেছে না, তাহলে কী করবেন? এই যে দেখেন এই অপশনটা আছে না, জিইওএম, এটা যদি আপনি অন করে রাখেন, এই দেখেন দেখছেন কত তাড়াতাড়ি, মানে এটা ক্যাচ টান দিয়ে নিয়ে যাচ্ছে, ধরে ফেলতেছে, ঠিক আছে? অন্য হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আবার অনেক সময় এসব শেপে যখন মুভিজ মধ্যে করতে চান তখন ডিস্টার্ব করে, তখন আবার এটা তুলে দেবেন। তো ওইদিকে আমরা জয়েন দিয়ে নিলাম, আর এটা দিব এখানে, এই যে তিন ভাগ করে যে গেট পয়েন্টটা পেয়েছিলাম এই পয়েন্টটা পয়েন্ট বরাবর। এখন দেখেন, তাহলে কিন্তু আমাদের ব্যাগের শেপটাও মোটামুটি হয়ে গেছে। আর একটু শেপ দিব, খেয়াল করবেন এটা এটা ধরতে গিয়ে এটা ধরে ফেললে আবার ওই শেপটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের শেপটি হচ্ছে এটা, একটা করার পর একটা করলে এত সময় লাগে না, ঠিক আছে? তো এভাবে করার পর এই যে আমি এখানে বলছিলাম যেখানে মিরর করে দেখতে হবে, এখানে মিরর আমরা ফ্রন্ট ওদিকে নিয়ে গেলাম, ব্যাগের সাথে মিরর করবে। দেখেন এখানে হালকা একটু পয়েন্টের মতো মনে হচ্ছে, তো আপনি এখান থেকে ধরে জাস্ট এখান থেকে একটা শেপ, এই দেখেন, এই যে দেখছেন, এখন আমরা কাছাকাছি নিয়েছি, এখানে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? এই যে জিএমটা আমরা অন করছিলাম, এটা অফ করে দেবো। দেখেন এখন আর টানতেছে না, ঠিক আছে? এই যে দেখেন এখন একটা স্মুথ হয়ে গেছে, এই একটা শেপ হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ভালো করে দেখবেন। আবার দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু এই ফন্টটাকে ওদিকে নিচ্ছি, কারণ আপনার ব্যাগটা যদি নিয়ে যান তাহলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমার ফন্টটা কিন্তু আমি ফিক্স করে ফেলছি, ফন্টটা এখন কাজ করবে না, কাজ করবো ব্যাগে। তাহলে ফন্টটা আমি ওদিকে নিয়ে যাচ্ছি, কোনো এদিক সেদিক বা একটু বাঁকা বা কোনো কিছু সমস্যা হলে আমি ব্যাগটাকে কাজ করতে পারবো, সেজন্য ফন্টটাকে ওদিকে নিয়ে গেছি, ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল করে নেবেন। পোল্টা পোল্টা ওরকমভাবে আরেকটা নিয়ে গেলে দেখে যে আপনি শেপ ভালো শেপটা আর নষ্ট হয়ে যাবে, মানে আপনি বারবার করতেছেন এটা নষ্ট হচ্ছে, ভালো হচ্ছে না, এরকম মনে হবে, ঠিক আছে? তো তো এই শেপটা বাসায় ভালো করে করবেন, বেশি বেশি যখন করবেন তখন হাত আর স্মুথ সুন্দর হবে, তখন দেখবেন যে আমার থেকে অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে? তো এটা মোটামুটি শেপ হয়েছে। এরপরে এই শেপটা করার পর এখন দেখেন আমাদের সম্পূর্ণ মেজারমেন্ট মিট হয়েছে। আবার অনেক বাইরে এখান থেকে একটা একক্রস ব্যাগ একক্রস ফ্রন্টের মেজারমেন্ট দিয়ে দেয়, এই একক্রস ব্যাগ হয়েছে এখানে, একক্রস ফ্রন্ট এখানে, ঠিক আছে? তো এই মেজারমেন্টগুলো যদি থাকে তাহলে একটু সমস্যা হয়, আর মেজারমেন্ট না থাকলে বেটার হয়। যেমন এই একক্রস ব্যাগ সিম অ্যাট ইউক, হ্যাঁ ইউক থেকে দেখেন একক্রস ব্যাগের মেজারমেন্ট আছে, একক্রস ফ্রন্টের মেজারমেন্টও আছে। তাহলে আমাদের এই মেজারমেন্টগুলো মিট করতে হবে। যদি মেজারমেন্ট মিট করতে গিয়ে শেপটা একটু বেশি দিক হয় তাহলে আমরা বাইরকে এটা জানাইতে হবে যে আপনার মেজারমেন্টে এত সমস্যা হচ্ছে, এটা মিট করা যাচ্ছে না। তাহলে এখানে দেখেন অ্যাক্রস ফ্রন্ট পজিশন ফ্রম স্পেস, এটা মেজারমেন্ট আছে কত, 5.5, আর অ্যাক্রস ফ্রন্টের এমনিতে মেজারমেন্ট হচ্ছে
same to same measurement of this 14 quarter ঠিক আছে তো 5 half নিচে 14 quarter আমাদের মেজারমেন্ট নিতে হবে তাহলে স্পেস থেকে এখান থেকে মেজারমেন্টটা প্লেস বেন হইতেছে মাইনাস 5 half ঠিক আছে আর এখান থেকে মেজারমেন্ট হইতেছে 14 quarter তো 14 quarter এর 7 718 it is a 400 measurement দেখেন আমরা আইডিয়া করে মেজারমেন্টটা নিছি শেপ নিছি তারপর কিন্তু বাইরের মেজারমেন্টের সাথে মিলে গেছে দেখেন এই যে আমাদের মেজারমেন্ট পয়েন্ট এখানে আর আমাদের বাইরের মেজারমেন্ট পয়েন্ট এখানে আর আমাদের শেপটা আসলে এখানে আসলে আমাদের আইডিয়া করে যে শেপটা নিছি এটা কিন্তু বরাবর বাইরের মেজারমেন্টের অনুসারে চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে ফন্টের মেজারমেন্ট আমরা নিছি এই ফন্টের এই শেপটা হবে এই এই বরাবর ঠিক আছে তো একটা ফন্টের মেজারমেন্ট এই বরাবর হবে আচ্ছা এরপর আমরা দেখব ব্যাগের মেজারমেন্ট ব্যাগের মেজারমেন্ট প্লেসমেন্টটা সেম একুশ ব্যাগ সিম ইয়োক আচ্ছা এখানে বলছি ইয়োক সিমের বরাবর দিতে বলছে তো আমরা এখানে দেখব আমাদের এখানে কোনো ইয়োক সিম নাই তাহলে সাধারণত আমাদের ব্যাগ একুশ ব্যাগ এবং একুশ ফন্টের যে প্লেসমেন্টটা মানে এই 5.5 ইঞ্চি এই মেজারমেন্টটা 5.5 ইঞ্চি এই মেজারমেন্টটা সেমই হয় ঠিক আছে সেমই হয় তো আমরা এই সেম প্লেসমেন্টটা নিব 5 হাফ আর মেজারমেন্টটা দেখবেন কত এই দেন 17 কোয়ার্টার তো 17 কোয়ার্টার হলে এটা অর্ধেকটা নিতে হবে এই মাইনাস এই 17 কোয়ার্টার তারপরে কি হবে ডিভাইডেড 2 ঠিক আছে বুঝতে পারছেন এখানেও যদি আপনারা এভাবে মেজারমেন্টটা দেন তারপরেও মেজারমেন্টটা নিয়ে নিবে এভাবে ঠিক আছে এখন দেখেন এখানে মেজারমেন্টটা কতটুকু ডিফারেন্স অনেক অনেক ডিফারেন্স যদি এই মেজারমেন্টটা তো কিছুতেই আসলে বাইরের মেজারমেন্টগুলো অনেক দিকে সমস্যা হয় মেজারমেন্টটা হলে যদি আমরা দেখেন এখানে এই মেজারমেন্টটা অনেক অনেক বেশি হয়ে গেছে তো এই মেজারমেন্টটা আমরা আসলে ফলো করতে পারবো না কারণ দেখেন যদি আমরা এই ব্যাগের শেপটা আমরা এখানে নিয়ে যাই তাহলে দেখেন কি অবস্থা হচ্ছে তো এটা আসলে ফলো হবে না বাইরের মেজারমেন্টগুলো একটু সমস্যা হয় অনেক সময় অনেক টেক প্যাকে ঠিক আছে তো এই দেখেন এখানে এখানে 3 ইঞ্চি ডিফারেন্স আছে 14 কোয়ার্টার এবং 17 কোয়ার্টার হচ্ছে 3 ইঞ্চি ডিফারেন্স হয়েছে তো এরকম 3 ইঞ্চি ডিফারেন্স হয় না সাধারণত দেখেন এখান থেকে এখানে হয়তো হাফ ইঞ্চি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 3-4 এরকম ডিফারেন্স থাকে তাহলে আমরা তো ওই ব্যাগের মেজারমেন্টও ওটাও আমরা ফলো করবো না ঠিক আছে তো ফন্টের মেজারমেন্টটা ফলো করতেছি আর ফন্টের পরে এখানে যে গ্যাপটা আছে ওইটা ঠিক আছে তাহলে আমাদের এই শেপটা মেজারমেন্ট হয়ে গেছে ঠিক আছে এই এরপরে আমরা কি আমাদের কী করতে হবে এরপরে কাজটা হয়েছে এখানে যে স্লিপের যে লেন্থের মেজারমেন্টটা এটা দিতে হবে এখানে আমরা এখন এখানে একটা সোলার লাইন আমরা টানছিলাম সোলার স্লোপের মেজারমেন্ট দিয়ে তো সোলার স্লোপের মেজারমেন্ট দিয়ে পয়েন্টটা টানার পর এই পয়েন্টটাকে মানে এই সোলার স্লোপকে 38 কমাই দিতে হবে 0.7 এই দেখেন আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি এদিকে উপরে উড়াই দিতে হবে কারণ এটা কম দিতেছেন যখন আমরা এখানে স্লিপের শেপটা দিব যে বডির যে শেপটা এখানে টানবো এখানে যখন ক্লোজ হয়ে যাবে তখন এই মেজারমেন্টটা শোল্ডার স্লোপটা আরও নিচে থেকে চলে আসবে তো সেই জন্য এখান থেকে 1.38 বা কোয়ার্টারের মতন ওপরের দিকে তুলে দিবেন তুলে মেজারমেন্টটা এদিকে দিয়ে করবেন বাইসেপের মেজারমেন্টটা নেবেন ঠিক আছে এরপর আমরা দেখব এখন স্লিপ লেন্থের মেজারমেন্টটা হ্যাঁ এভাবে যদি নেন তাহলে আমাদের এই লাইনটা এখান থেকেই লাইনটা এভাবে বড় করে দিতে হবে বড় করে দিয়ে এটাকে এরকম লম্বা করে দিয়ে লম্বা করে দিয়ে তারপর স্লিপ লেন্থের মেজারমেন্টটা নিতে হবে তো আমাদের প্রথম দেখতে হবে স্লিপ লেন্থের মেজারমেন্টটা আসলে কত স্লিপ লেন্থের লেন্থ হ্যাঁ এই যে স্লিপ লেন্থ ফ্রম সিবি লং মানে সিবি বলতো সেন্টার ব্যাক এই সিবি এটি হচ্ছে সিবি সেন্টার ব্যাক থেকে মেজারমেন্টটা স্লিপ লেন্থের মেজারমেন্ট ঠিক আছে যদি এভাবে হয় তাহলে মেজারমেন্টটা এই এখান থেকে মেজারমেন্ট টেপ ধরতে হবে এখান থেকে এখান পর্যন্ত তারপর এই মেজারমেন্টটা এখান থেকে তারপর মেজারমেন্টটা
আবার চলে যাবে স্লিপের এখানে একদম এইচ পর্যন্ত যাবে, ঠিক আছে। তো এখান থেকে এখানে যখন মেজারমেন্টটা নিবে, তাহলে এই মেজারমেন্টটা কতটুকু পর্যন্ত নেওয়া হবে, তো এটা মানে মেজারমেন্টের যে ইয়াটা থাকবে পয়েন্টটা, পয়েন্টটা কোথায় ধরা হবে, কারণ এখানে কোনো পয়েন্ট নাই, কোনো কিছু নাই। তাহলে মেজারমেন্ট ওই যে আমরা এখান থেকে 9 ইঞ্চি দূরে একটা পয়েন্ট দিয়েছিলাম, এই 9 ইঞ্চি এটাকে আমরা বেস করতে হবে। এখান থেকে 9 ইঞ্চি দূরে এই যে আমরা যে 9 ইঞ্চি শোল্ডার স্লোপের একটা মেজারমেন্ট নিয়েছিলাম, শোল্ডার স্লোপ এই যে শোল্ডার স্লোপের যে একটা প্লেসমেন্ট নিয়েছিলাম 9 ইঞ্চি, তো এই 9 ইঞ্চিটা এখান থেকে 9 ইঞ্চি দূরে একটা পয়েন্ট নিতে হবে, এখান থেকে আবার লাইনটা এভাবে টেনে নিতে হবে। আবার অনেক বাইরে দেখা যায় এই এখান থেকে সরাসরি স্লিপটা এভাবে টেনে সরাসরি এখানে চলে আসে মেজারমেন্টটা, এভাবে নেই। আবার অনেক বাইরে থেকে এই এখান থেকে এই স্পেসের পয়েন্টে যায়, স্পেসের পয়েন্ট থেকে আবার ফোড়াটা যায়, ঠিক আছে। তো আমি কয়েকটা নিয়মের কথা বলতেছি, এটা খেয়াল করেন। একটা আসতেছে এখান থেকে, যেমন আমরা এই বাইরের জন্য আমরা এভাবে ফলো করি, তো এখান থেকে এই 9 পয়েন্ট মানে 9 ইঞ্চি দূরে যে ষোলোশো পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এদিকে চলে আসবে। আর কিছু বাইরে আছে এখান থেকে সরাসরি ডাইরেক্ট এখানে চলে আসে একটা এই সেম মানে মেজারমেন্ট এভাবে ফলো করে। আবার কিছু বাইরে আছে এখান থেকে এই যে স্পেস পয়েন্টে যাবে, স্পেস পয়েন্ট থেকে এখানে বরাবর চলে আসে। তাহলে এটা কি, এটা সবগুলোই সেন্টার ব্যাক থেকে যদি মেজারমেন্টটা উল্লেখ করা থাকে তাহলে এভাবে ধরতে হবে। আর কিছু কিছু মেজারমেন্ট আছে শুধু স্লিপ লেন্থ দেওয়া থাকে, তখন এই স্পেস থেকে বরাবর নিয়ে যায় আবার এখান থেকে। তো শুধু স্লিপ লেন্থ দিল র্যাগলানের ভিতরে, আবার অনেকে অনেক বাইরে এখান থেকে সেন্টার ব্যাক থেকেও ফলো করে, ঠিক আছে। এগুলো আসলে যে নতুন বায়ার আপনারা পাবেন প্রথম পাওয়ার পরে এই নিয়মকানুনগুলো, ওই বাইরের ফোরানো কোনো লোক থাকলে বা কিউ সে কোনো লোক থাকলে ওদের কাছ থেকে কথা বলে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে ফলো করব এখান থেকে 9 ইঞ্চি পয়েন্টে যাব, পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট লাইন যাবে, আর মেজারমেন্টটা নিয়ে আসতে হবে এখানে স্লিপ এইচ পর্যন্ত, ঠিক আছে। তো এভাবে যদি করি, তো আমাদের এখান থেকে একটা 9 ইঞ্চি দূরে একটা পয়েন্ট হয়েছিল, তো 9 ইঞ্চি দূরে একটা পয়েন্ট যদি হয় তো -9 এতক্ষণ ছিল, আমরা এটাকে এখন ডিলিট করে দিছি। তাহলে এখান থেকে 9 ইঞ্চি দূরে একটা পয়েন্ট ছিল, তো এইটি হচ্ছে পয়েন্ট 9 ইঞ্চি পয়েন্টটা, ঠিক আছে। তো এখান থেকে দেখেন 9 ইঞ্চি, তারপর এখান থেকে এখানে, তো টোটাল মেজারমেন্টটা দেখেন আমরা আইডিয়া করে উঠে নিয়েছিলাম, আর এখানে কত আসতেছে এটা দেখতে হবে। তাহলে এখানে আসতেছে কত, 38.2, আর আমাদের মেজারমেন্ট লাগবে 34.434 লাগবে। তো 434 যদি হয় তাহলে কী করতে হবে, দেখেন আমাদের এখানে এখন বর্তমানে ফিজটা আছে 38.20, মাইনাস লাগবে 34.34, তাহলে আমাদের এখানে ফিজটা আরও কমে যাবে 3.45। তো 3.45 ফিজটাকে আরও শর্ট করে দিতে হবে। তাহলে কী করতে হবে, এই এখান থেকে আমরা এই পয়েন্টটা যদি ধরি, হ্যাঁ এই ঘর থেকে নেবো, হ্যাঁ তাহলে প্লাস চিহ্নে যদি এভাবে দিকে দিই 3.45, তাহলে কিন্তু এই মেজারমেন্টটা কমে গেলো আমাদের, ঠিক আছে। তো এখন আমরা আবার মেজারমেন্ট করে দেখবো, কনফার্ম হবো যে আসলে আমরা যে মেজারমেন্টটা নিয়েছিলাম ওইটা হচ্ছে কি না। এরপর এখান থেকে রাইট বাটন, ওকে দেখেন 34.75, ঠিক আছে বরাবর মেজারমেন্ট হয়ে গেছে। তো এভাবে মেজারমেন্টটা হওয়ার পরে এরপরে নিতে হবে বাইসেপের মেজারমেন্টটা, বাইসেপের একটা লাইন টানতে হবে। তো বাইসেপের মেজারমেন্টটা দেখবো, এই দেখেন এখানে বাইসেপের মেজারমেন্ট আছে, এই যে মাসেল, এই মাসেলে 1 ইঞ্চি ফ্রম আন্ডার আর্ম নিচের থেকে যাবে, তো এটার মেজারমেন্ট আছে 8 ইঞ্চ। তো এখান থেকে 8 ইঞ্চি একটা ফ্যারাল লাইন হবে, এটা কিন্তু হাফের মেজারমেন্ট 8 ইঞ্চি, ঠিক আছে। তো হাফের মেজারমেন্ট হলে আমরা স্লিপটা হাফ স্লিপ বানাচ্ছি, তো পরে এটা ফুল করবো, ফুল হয়ে যাবে, তাহলে এখানে বরাবর 8 দিতে হবে, ঠিক আছে। এই যে 8 হয়ে গেছে, এখানে 8 দেওয়ার পরে তারপরে কী করতে হবে, এখান থেকে একটা আন্ডারআর্ম সিমের একটা লাইন টানতে হবে। যদি লাইনটা নিই তাহলে এখানে একটা প্লেসমেন্ট লাগবে, তো এই প্লেসমেন্টটা নেওয়ার জন্য আমাদের আরেকটা মেজারমেন্ট দরকার আছে, এটি হচ্ছে কাপসের মেজারমেন্টটা নিতে হবে।
তো এখানে কার্ভস ওপেনিং এট এজ, এজের মেজারমেন্ট যে মেজারমেন্টটা আছে এটা আছে ফোর কোয়ার্টার, আর একটা মেজারমেন্ট আছে স্লিপ ওপেনিং এট কার্ভ সিম, সিমের মেজারমেন্ট আছে ফোর থ্রি ফোর। তো এটা আসলে দুইটা মেজারমেন্ট দিয়েছে, এটা ও এখানেও বায়ারের স্পেকের মেজে এখানে রিবের হিসাব করছে, কিন্তু আমাদের এখানে রিব নেই। তাহলে আমরা বড় মেজারমেন্টে নিই, এখন বড় মেজারমেন্টে নিয়েই আমরা কাজ করি। তো আমরা বড় মেজারমেন্টটা যদি নিই তাহলে ফোর থ্রি ফোর হবে। তো ফোর থ্রি ফোরের এখানে একটা লাইন টানব মাইনাস ফোর থ্রি ফোর, ঠিক আছে। তো এখান থেকে দেখুন এখান থেকে একটা লাইন টেনে দিতে হবে, আবার এখান থেকে একটা এদিকে একটা লাইন টানতে হবে। হ্যাঁ, তো এই লাইনটা আসলে এটা কিন্তু আইডিয়া করে এখন দেওয়া হবে, এরপরে মেজারমেন্টটা ওই আর্মুলার সাথে মিলে আমরা এটা নিচে উপর নিচে একটা ডাউন আপ অ্যান্ড ডাউন করবো, ঠিক আছে। তো এখানে আমরা একটা আইডিয়া করে একটা মেজারমেন্ট জাস্ট এখানে একটা আইডিয়া করে দিচ্ছি। দেখেন আমি কিন্তু এখানে টাচ করছি, তাহলে আমাদের মেজারমেন্টটা মেজারমেন্ট কিন্তু বাইসেপের মেজারমেন্টটা কিন্তু এখানেই ছিল, ঠিক আছে। এখন দেখেন বাইসেপের মেজারমেন্টটা এখানে দেওয়ার পরে এই সরি লাইনটা তাকুক, তাকলে ভালো হবে, লাইনটা পরে ডিলিট করবো। হ্যাঁ, এখন এখানে একটা লাইন হয়ে গেছে একটা, ঠিক আছে। লাইনটা হওয়ার পরে তারপর কী করতে হবে, এই এখান থেকে একটা শেপ দিতে হবে, তাহলে আমাদের এই কাপসের এই লাইনটা লাগবে না, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এরপরে এখান থেকে আমরা একটা শেপ দিব স্লিপের। এই শেপটা দেওয়ার পরে তখন আমাদের বডির সাথে মিলাইতে হবে, মিলানোর পর যদি এটা মেজারমেন্টটা না মিট হয় তাহলে এইটা এখান থেকে এটা কম বেশি করতে হবে, এবারে ছোটো বড়ো করতে হবে, করে নিয়ে এটা শেপটা দিতে এই মেজারমেন্টটা ফিক্স করতে হবে। তাহলে এখান থেকে আমরা টু পয়েন্ট কার্ভ দিয়ে আমরা একটা মেজারমেন্ট নিব। তো যদি আমরা ফন্টটা আগে নিই, দেখেন এখানে এই শেপটা করার সময় এদিকে এদিকে নাইনটি রাখতে হবে এই লাইনটার সাথে, ঠিক আছে। এই লাইনের সাথে এটা নাইনটি রাখতে হবে, আর এদিকে এই লাইনের সাথে গ্যাস মানে একটু টাচ করতে হবে, এভাবে টাচ করে থাকতে হবে, আর এদিকে নাইনটি রাখতে হবে, এভাবে শেপটা টানতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে শেপটা যাবে, হ্যাঁ এখান থেকে যাবে, এই এখান থেকে দেখেন এখানে একটু টাচ হয়েছে আর এখানে একটা শেপ হয়েছে, হ্যাঁ। আর এটা মিরর করে দেখতে হবে, আগে আমরা প্রথমে একটু মেজারমেন্টটা করে দেখি যে কী অবস্থা হয়। দেখেন জিরো পয়েন্ট জিরো নাইন, তার মানে পয়েন্ট জিরো নাইন মাইনাস আছে, তাহলে এটা ঠিক আছে। তো আমরা আইডিয়া করে নিয়েছিলাম মোটামুটি এটা ঠিক আছে, তো এই এভাবে শেপটা হবে। এখন দেখেন আমরা এখান থেকে এখানে এটি হচ্ছে ফন্টের আর এটি হচ্ছে এটা স্লিপের, তো এখানে দেখেন অনেকখানি কিন্তু গ্যাপ চলে আসতেছে, ঠিক আছে। তো এটা যদি সুইং করে, সুইং করার পর এটা ক্লোজ এভাবে দিকে ক্লোজ করলে অনেকখানি এদিক দিয়ে একটা টান পড়ে যাবে, আর এখান থেকে দেখেন এইটা যখন এদিকে টানবে তো বড়িটা আরও নিচের দিকে চলে আসবে, তাহলে কিন্তু এখানে যে এক্সিম আমরা উপরে তুলছিলাম এই মেজারমেন্টটা চলে আসবে, ঠিক আছে। তো আরও এখানে একটু কাজ করে দিতে দিলে ভালো হবে, কীরকম এখান থেকে শেপ ঠিক থাকবে, এইটাও ঠিক রাখবেন, রাখার পর এই এখান থেকে শেপটা একটু টেনে এদিকে দিয়ে দেবেন, তাহলে এখানে ফিটিংটা মানে একটু লুজ থাকবে, ঠিক আছে। আর যদি কোনো বাইরে বলে যে এখানে টাইট বা এখানে লুজ বেশি হয়ে যাচ্ছে, তাহলে যে প্রথম যে শেপটা দিয়েছিলাম ওইটাই ঠিক আছে, এটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে এখানে এতটুকু প্রথম অবস্থায় শেপগুলো এভাবে টেনে দেবেন, টেনে দিলে এখানে একটা লুজ আসবে, ঠিক আছে, বডিটা ফিটিংটা ভালো হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে, ঠিক আছে। তো এভাবে একটু টেনে এই শেপটা এভাবে দিয়ে দেবেন, তারপর এই এখান থেকে মিটার করতে হবে। হ্যাঁ, এই দেখেন এখানে নাইনটি, হ্যাঁ এন্টি নাইনটি, এই শেপটা সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। তারপর স্মুথ দিয়ে দেন, সুন্দরভাবে একটু স্মুথ দিয়ে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে এই এখান থেকে সেম ব্যাগের শেপটা এভাবে দিতে হবে, এই এখানে দেখেন এই এই জায়গাটায় এখান এখান থেকে একটু ইয়ে হবে, টাচ হবে, এখান থেকে একটু টাচ হয়ে থাকবে, ঠিক আছে। এখান থেকে ট্রান্স হয়েছে,
এখান থেকে এটা হয়েছে, এটা যদি এখন মেয়র করে দেখি দেখেন এই ফন্টের সাথে এটা হয়ে যাবে, স্মুথ হয়ে যাচ্ছে। তারপর যে নতুন লাইনগুলো টানা হয়েছে এটা এগুলোর মধ্যে একটু একটা একটা এই গ্রেড ফাইনগুলো দিয়ে দেবেন, তাহলে স্মুথ হয়ে যাবে, জিনিসটা সুন্দর হবে। ঠিক আছে, এরপর এটা তাহলে এখানে দেখেন এই শেপটাকে একটু এদিকে টেনে দিতে হবে, তাহলে ব্যাগে ফন্ডে সব দিক দিয়ে ফিটিংটা ভালো আসবে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এই আঙুলের শেপগুলো হয়ে গেছে। তো এভাবে একটা রেগলেন স্লিপ রেগলেন জ্যাকেটের শেপগুলো টানতে হবে। ঠিক আছে, তো এভাবে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন আর কয়েকটা স্টাইল নিয়ে কাজ করবেন, করতে করতে শেপ চলে আসবে। ঠিক আছে, আর এখানে একটা বক্স রাখার চেষ্টা করবেন, দেখেন এখানে একটা বক্স চলে আসছে। এভাবে যদি হয় বডিগুলো শেপটা সুন্দর হয়। আসলে মেজারমেন্টে অনেক সময় দেখা যায় এখানে চলে যায়, তখন কিছু করার থাকে না। তো এখানে একটা বক্স রাখলে তো শেপের সরি ফিটিংয়ের জন্য অনেক ভালো হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো ভালো করে দেখবেন, এখানে লুজগুলো কম রাখার জন্য চেষ্টা করবেন, এখানে যে গ্যাপটা তাহলে এখানে লুজটা কম হয়। ঠিক আছে, তো এভাবে ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই লাইক দিবেন, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি কেউ এরকম শিখতে চায় তাহলে তাদেরকে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ক্লিক দ্য বেল বাটন, লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও এনি ওয়েবসাইট, অলসো কমেন্টস if you have any confusion.